যদি বলো নেতা সানগ্লাস পরে মারি কেতা, যদি ডাকো শোনা। যদি বলো নেতা সানগ্লাস পরে মারি কেতা, বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর এক গানের কলি। ভাবছেন বিধানসভা ভোটের আগে এসব আবার কি হেয়ালি? আরে দাদা, মার্চের প্রথম থেকেই গরমে কাবু ভরা ফাল্গুনে বসন্তদা যে এমন রোদ্দুর নিয়ে আসবে তা কে জানতো? এই ঠাঠা গরমে রক্ষাকর্তা কেই বা হবে? ঠিক ধরেছেন, সানগ্লাস। রোদ্দুরে যার জুড়ি মেলা ভার, এমনকি চোখের ভাষা লুকোনোর জন্য এর তুলনা নেই। সানগ্লাসের সঙ্গে আমার আপনার ভাগ্য নিয়ন্তা রাজনৈতিক দাদা দিদিরাও জড়িত। একটু পেছন থেকেই শুরু করা যাক। দক্ষিণপন্থী বা কংগ্রেসী রাজনীতিতে সানগ্লাসের কদর বহুদিনের। সেই জওহরলাল নেহরু সানগ্লাস পরার যে চল শুরু করেছিলেন তা তার সুযোগ্য কন্যা ইন্দিরা অনেকটা টেনে নিয়ে যান। প্রবল প্রতাপান্বিত এশিয়ার মুক্তি সূর্য ভারতের একদা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সানগ্লাসকে এমন মর্যাদায় তুলেছিলেন যা এক স্টেটাস সিম্বল হয়ে ওঠে। যদিও সেই সত্তরে মধ্যবিত্ত বাড়িতে সানগ্লাস পরা এক বখাটে সংস্কৃতির অঙ্গ ছিল। তাতে কি, এ রাজ্যের দিকে তাকালেও দেখা যাবে জওহরলাল নেহরু ইন্দিরার সময় পেরিয়ে সানগ্লাসের মর্যাদা এতটুকু কমেনি কংগ্রেসি নেতা নেত্রীদের মধ্যে। বড় মেজ সেজ ন, প্রায় বেশিরভাগ নেতাই রোদে সানগ্লাসেই ভরসা রাখেন। আর যতই পরিবর্তনের ঝড় উঠুক না কেন, কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূল নেতা নেত্রীরাই বা এই কালচার থেকে বাদ যান কী করে? কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়, সৌগত রায় থেকে মন্ত্রী শিশির অধিকারী ও তাঁর পুত্র শুভেন্দু, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, সবার চোখেই সানগ্লাসের ঝলকানি। সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না পড়লে কি হবে? কাকলি ঘোষ, দস্তিদার, সোনালী গুহ সহ বহু নেত্রীর চোখেই কিন্তু সানগ্লাস শোভা পায়। এবার দেখি বামফ্রন্টের দলগুলির দিকে। তার বড় দাদা সিপিএম, না, জনমানুষে ইমেজ ধরে রাখতে তাদের কোনো নেতাই অন্তত জনসমক্ষে সানগ্লাস পরার বিলাসিতা দেখাতে পারেন না। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দলের সর্বময় নেতা হলে কি হবে? তিনি সানগ্লাস পরেন বলে ভুল করবেন না, তিনি ব্যবহার করেন চেঞ্জআপ। যদিও একদা দুর্দণ্ড প্রতাপ স্পিকার, এখন দল থেকে বহিষ্কৃত সোমনাথ চট্টোপাধ্যায়ও একমাত্র সানগ্লাস পরেন। নিন্দুকেরা অবশ্য এই নিয়েও প্রশ্ন তুলে ফেলেছে। তাদের প্রশ্ন, সোমনাথবাবুর বহিষ্কার হওয়ার অন্যতম কারণ কি এই রোদ চশমা? তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো সিপিএম এর কেউ কেউ নিজেই দামি চশমা বা বউকে তা পরিয়ে আহ্লাদ মিটিয়ে নেন। যদিও তাদের ছাত্র সংগঠন এসএফআই এর ছাত্রনেতারা সেই ডক্ট্রিন না মেনে দিব্য হাল ফ্যাশনের সানগ্লাস পরছেন আজকাল। এমনকি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের নেতা দমকল মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়, সিনেমায় নেমে বা সাঁই বাবার চরণে আশ্রয় নেওয়া বহু বিতর্কিত এই মন্ত্রী অবশ্য প্রকাশ্যে দিব্য সানগ্লাস পরেন। এবার দেখার, এপ্রিলের দুর্দান্ত গরমে বামপন্থীদের মধ্যে সানগ্লাস পরার চল বাড়বে কিনা। যদিও নিন্দুকেরা বলছে 13ই মের পর সানগ্লাসের বিক্রি বেড়ে যাবে হু হু করে। চোখ লুকোনোর জন্য বামপন্থী নেতাদের নাকি ভরসা করতে হবে এই রোদ চশমার উপরই। অভিজিৎ চন্দ্রের রিপোর্ট, নিউজ টাইম।